উত্তম নেই, দুজনেই আশা করি দু তিন দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে। এখানের ডক্টর মলয় চক্রবর্তী, যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন, একটা অস্ত্রোপচার উনি নিজেই করেছেন, আমি ওনার সাথেও কথা বললাম এবং পরিবারের লোকেরা যারা ছিল, বিশেষ করে কিউর মা বাবা, সবাই দিন আনে দিন খায়। এবং তার মেয়ের শারীরিক এই পরিস্থিতির জন্য তিনি খুবই তারা খুবই উদ্বেগজনক। আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখতে, এবং দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে চিকিৎসার যারা দায়িত্বে রয়েছেন ডাক্তার নার্স সহ আমি সকলের সাথে কথা বললাম, এমনি তাদের ভাইটাল প্যারামিটার শরীরের স্টেবল রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক এগুলো স্টেবল রয়েছে, এগুলো নর্মালই রয়েছে, আশা করছি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এটা কারোর হাতে থাকে না, কিন্তু তারপর কীভাবে সেটা মোকাবিলা করে সেটা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। এবং সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি থেকে এখানে নিয়ে এসেছিল, প্রথমে মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ সেখানে পরিষেবা দেওয়া হয়েছে, তারপর যেহেতু নিউরোসায়েন্সের স্পেশালিটি হসপিটাল এটা মলয় চক্রবর্তী, তিনি 2010 সালে এটি শুরু করেছেন, সেই কারণে এখানে শিফট করা হয়েছে। তো আশাবাদী, তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, এবং আমরা সকলে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিমানের কাছে, দুটো বাচ্চাই যেন একদম সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারে। যদিও বাড়িও নেই, আমি বললাম যে তারা তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে যায়, কাঁদতে কাঁদতে তার মা বাবা বললো আমার তো বাড়িও নেই। যদিও বাড়ি, সংসার, পরিবার, কাজকর্ম এগুলো তো বিকল্প ব্যবস্থা করা যেতে পারে, হয়তো সময় লাগে, একটা বাড়ি তৈরি করতে 1 বছর লাগবে কি 6 মাস লাগবে, কারোর যদি গাড়ি ক্ষতিগ্রস্ত বা গাড়ি ভেঙে গিয়ে থাকে সেটা আবার নতুনভাবে কিনতে বা বিকল্প ব্যবস্থা করতে 6 মাস 1 বছর লাগবে, কিন্তু প্রাণ যদি একবার চলে যায় মানুষের প্রাণ কোনোভাবে ফিরে আসে না, তাই প্রাণের কোনো প্রাণ অমূল্য, আগে প্রাণে বাঁচলে তারপর ঘর পরিবার সংসার মাথার উপর ছাদ বাড়ি এবং সংসার চালানোর ব্যবস্থা এগুলো সব আস্তে আস্তে হবে। এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী গতকাল রাত্রেই তিনি জলপাইগুড়িতে পৌঁছেছেন এবং যারা ভর্তি ছিল তাদের সাথে তিনি নিজে দেখা করেছেন, আজকেও আলিপুরদুয়ার টাউন সহ আলিপুরদুয়ার ব্লকে বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং সরেজমিনে নিজে উপস্থিত থেকে যে রেস্কিউ ওয়ার্ক এবং রেস্কিউ অপারেশনের কাজ চলছে, বিশেষ করে যাদেরকে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে, যাদের বাড়ির ছাদ মাথার উপর ঘর ভেঙে পড়েছে, তাদেরকে অনুরোধ করেছে যে এই 2-4 দিন এখন বাড়ি না গিয়ে সরকারের যে রেস্কিউ অপারেশন বা রিলিফ সেন্টারগুলোর ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকার জন্য। এবং সরকার অত্যন্ত তৎপরতার সাথে এই দুর্যোগের মোকাবিলা করে মানুষের যাতে কিছুটা হলেও সমস্যার সমাধান করা যায় উদ্যোগী হয়েছে তা আমরা দেখেছি। এবং আমরা সকলে আশাবাদী যে দলমত নির্বিশেষে মানুষ রাজনৈতিক ইস্যু এটাকে না করে মানুষের পাশে দাঁড়িয়ে যে কটা প্রাণ, যে কটা পরিবার, যে কটা ঘর, যে কটা সংসার, যদি দুটো মানুষের মুখেও আমি খাবার তুলে দিতে পারি সেটা করতে। রাজনীতি নিশ্চয়ইভাবে পরে হবে, কিন্তু আগে মানুষগুলো প্রাণে বাঁচলে, জীবনে বাঁচলে পরবর্তীকালে সব আস্তে আস্তে হবে। মুখ্যমন্ত্রী না, ওনাদের কটাক্ষ ছাড়া তো কিছু নেই, ওনারা খালি কটাক্ষই করেন, উনি রাত্রে আসতে পারলেন না কেন? আমি ওনাকে প্রশ্ন করব না, আমি বললাম না এটা কি রাজনীতি করা উচিত না, আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা করছে, তাহলে রাজনীতি কে করছে? আপনার প্রশ্নের মাধ্যমে প্রমাণ যে বিরোধী দলনেতা রাজনীতি করছে। বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে, বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার, গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম, 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘটনাটা ঘটেছে কখন? 4:30 সময়, চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে পারছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় 5 বার এসে রাজনৈতিক সভায় এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারে, বিজেপির কর্মসূচিতে উপস্থিত হতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন,
বিভিন্ন মন্দির ঘুরতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। কোভিডের সময়, আমফানের সময়, যশের সময়, বিভিন্ন এলাকা জুড়ে, খালি আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বলছি না, কারা ছিল? এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর, এটাই তৃণমূল কংগ্রেস। আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে প্রত্যাশিত বা আশানুরূপ 2021 ফল হয়নি, 2019 হয়নি, তাও প্রথম ছুটে এসছে যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গতকাল ঘটনার পরে ঠিক করেছিলাম, যেহেতু আমার আগে থেকে কর্মসূচি ছিল, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণের খাবার পরিষেবা মানুষ পাচ্ছে কি না, যাদের ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে, ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে, আদর্শ আচরণবিধি চলছে, MCC লাগু রয়েছে বলে বিস্তারিত কোনো বলা যায় না, রাজ্য প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সব করা হবে, বা শরীরে আঘাত আসে সঙ্গে সঙ্গে ফার্স্ট এড ব্যবস্থা বা প্রপার মেডিকেল ফেসিলিটিটা যাতে সে পায়, যাতে সে প্রাণে বাঁচে। আর এর তো হাতে পায়ে লাগেনি, ডিরেক্ট মাথায় লেগেছে। আমি তো সিটি স্ক্যান রিপোর্টগুলো সব দেখলাম, স্কালের এখানটা প্রায় একদম টুকরো হয়ে গেছে, 2 বছরের বাচ্চা বলে অপারেশনের রিস্ক দিচ্ছে না, ডাক্তাররা আশাবাদী যে এটা আপনি আপ নিজের থেকে হিল হয়ে যাবে 2-4-5 দিনে, তো আমরা সকলে আশাবাদী। আমি খালি এলাকার সবাইকে বলবো, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, যেখানেই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এবং বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ এবং বৃষ্টির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়, যে আপনারা প্রশাসনের উপর ভরসা রাখুন, প্রশাসনের উপর সহযোগিতা করুন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না, আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর, যারা আমাদের ভোট দিয়েছে রাজ্য সরকার তাদের জন্যও কাজ করবে, যারা ভোট দেয়নি তাদের জন্য কাজ করবে। এটা বিজেপির সরকার নয় যে মানুষ ভোট দেবে না টাকা বন্ধ করে দেবে, আপনি ভোট দিলেও আপনি পরিষেবা পাবেন, আর ভোট না দিলেও সে 600 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই আপনাকে পরিষেবা দেবে। এই জন্যই আমরা আপনাদের বলছি যে যারা গ্যারেন্টি দিচ্ছে 2000 কিলোমিটার দূর থেকে, খালি একটা টুইটের মাধ্যমে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, একটা টুইট করে এদের কাজ শেষ। আর আমাদের গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষকে প্রাণে বাঁচিয়ে, মানুষকে সঠিকভাবে চিকিৎসা পৌঁছে দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি পাঠানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি, এটাই পার্থক্য। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। আমি এগুলো বলতাম না, আপনি আমাকে বললেন বিরোধী দলনেতা কটাক্ষ করছে, আপনার কটাক্ষ করার কী রাইট আছে? উনি বড় বড় ভাষণ দিচ্ছেন, সন্দেশখালিতে রাজনীতি করতে কবার গেছে, আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছে, আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে। আমরা পারতাম না, শিলিগুড়িতে এসছি 4টি জনসভা করুন, আমরা করবো, আগে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরবে তারপর। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের সবার জনপ্রতিনিধি যারা তাদের ন্যূনতম দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো পালন করা উচিত আগে, তারপর রাজনীতি। রাজ্যপাল যদি নিরপেক্ষ হয়, উনি তো রাজ্যপাল নয়, উনি পদ্মপাল, উনি যদি নিরপেক্ষ হয়, ক্যামেরায় রয়েছে, আপনারা দেখিয়েছেন, আমি বলছি না, এ তো তৃণমূল বলছে না, উদয়ন গুহর যে গাড়ি ভাঙা হয়েছে, গাড়ির পেছনের কাঁচ যে ভাঙা হয়েছে, তাকে যে আক্রমণ করা হয়েছে, কে করেছে? রাজ্যপাল যদি নিরপেক্ষ হয় তার বিরুদ্ধে চিঠি করুক, তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি, তাহলে কার ইন্ধনে বাংলায় সন্ত্রাস করছে? 2021 সালে যখন শীতলকুচি হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? শীতলকুচির দায়িত্বে কে ছিল? সেন্ট্রাল ফোর্স কারা নিয়োগ করেছিল? সেন্ট্রাল ফোর্স কার অধীনস্থ ছিল? আর যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখন বিজেপি পুরস্কৃত করেছে। এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক, জনগণ উত্তর দেবে। কুচবিহারে কি শান্তিপূর্ণ ভোট হবে? আমরা সবাই চাই কুচবিহার নয়, সর্বত্র শান্তিপূর্ণ ভোট হোক, এবং শান্তিপূর্ণ ভোট এরা একটা বাংলাকে কালিমালিক্ত করার পরিকল্পনা বারবার নেয় যে বাংলায় সন্ত্রাস হয়। আপনি পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন, 2021 কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে,
উনিশে ভোট হয়েছে, ষোলোয় ভোট হয়েছে, চোদ্দই ভোট হয়েছে, ফল কি? আমরা সর্বত্র চাই সে শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ নিজের ভোট দেবে, গণতান্ত্রিক উৎসব, উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে। আর যারা মানুষের উপর ভরসা রাখতে পারছে না, তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারা দুর্বৃত্তদের মাথায় তুলে রাখছে, তারা এসা এলাকা অশান্ত করার পরিকল্পনা করছে। কেননা তারা জানে যে মানুষ যদি ভোট দিতে পারে এবং ভোট বাক্সে যদি মানুষের রায়ের সঠিক প্রতিফলন ঘটে, তাহলে এদেরকে খুঁজে মানুষ বলছেন ঝড়ে আক্রান্ত। যে 2017-18 থেকে যে আবাস প্লাস তালিকা তৈরি হয়েছিল সমীক্ষা হওয়ার পর থেকে, যদি কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 14 দিন 16 দিন হয়ে গেছে কুচবিহারের মাঠে, জলপাইগুড়ির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ঠিক আছে, কলকাতায় রাজ্য আবাসের এই 60% লোক যে আমি বাংলায় হারার পর, এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে, আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি, সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না, এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, দুধ কা দুধ পানি কা পানি। প্রধানমন্ত্রী এই শিলিগুড়িতে মিটিং করতে এসে কাউগাছিতে বলে গেছে যে 44,000 কোটি টাকা আমার রাজ্য আমার সরকার দিয়েছে। আমি বলছি বাংলা হারার পর 2021 সালে আপনি 44,000 কোটি টাকা ছেড়ে দিন, 4 পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে, আমি রাজনীতি করবো না। ওপেন চ্যালেঞ্জ, বিজেপির ক্ষমতা থাকলে প্রকাশ করুন। অভিষেক, বিরোধী দলনেতা যখন আজকে হাসপাতালে ছিলেন, মাল্টি স্পেশালিটি ওপিডির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, এই আমি শুনেছি, দেখেছি, দুর্ভাগ্যজনক। আমি তো এটাই বললাম যে আমরা মুখ্যমন্ত্রী চাইলে আজকে সকালবেলা আসতে পারত, কিন্তু সকালবেলা যদি 11টা 12টার সময় আসে, কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হয়। একটা মুখ্যমন্ত্রী বা যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয়, তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়, এটা মানুষ দেখছে। তা ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশিত্র আমাদের জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা, কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিশ্বাস, তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে, তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে, বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। আমি মানুষকে বলবো, আপনারা যদি বিজেপিকে ভোট দেন, তাও আমরা আপনাদের পরিষেবা দেবো। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা বদ্ধপরিকর মানুষকে পরিষেবা দিতে, যাদের বাড়ি 40 কিলোমিটার দূরে, তারা জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছাতে পারলো, তারা দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারলো। আর দিল্লিতে সকাল বিকেল আপ ডাউন করতে হয় 2,000 কিলোমিটার দূর, তল্পিবাহকতা করতে, তখন এদের অসুবিধা হয় না, তখন কানেক্টিভিটির প্রবলেম হয় না। সুকান্ত মজুমদার কবার দিল্লি যায়? নিজের পিঠ বাজাতে সুরেন্দ্র অধিকারী কবার দিল্লি যায়? তখন অসুবিধা হয় না। 600 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে 1টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে পারছে, আর আপনি 300 কিলোমিটার দূর বালুরঘাট থেকে পৌঁছাতে পারছেন না। তো মানুষের কাছে প্রতিষ্ঠিত, প্রমাণিত, এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। আমাদের কাছে মানুষের, এক একটা মানুষের প্রাণ হচ্ছে মণিমুক্তের মতো, এটাই আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি। সিপিএম বনাম সমস্ত রাজনৈতিক দল, আমার এই তৃণমূল সিপিএম বনাম সমস্ত রাজনৈতিক দল লড়াইটা কি? দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার আছে, মানুষ কাকে গ্রহণ করবে, বর্জন করবে, এটা মানুষের কাছে ছেড়ে দেওয়া। আর আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আজকে বিকেলবেলা আমার আলিপুরদুয়ার ইলেকশন কমিটির মিটিং রয়েছে, তারপর জলপাইগুড়ি ইলেকশন কমিটির মিটিং রয়েছে, সেখানে পৃথকভাবে দুটো বৈঠক আমি করবো, এটা আগে থেকেই ঠিক করা ছিল, এবং আগামীকাল আমি কুচবিহার করবো। থ্যাংক ইউ।